পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণী ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহওয়ালা আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন এখানে বলতে হয় আল্লাহুম্মা আমিন আচ্ছা বা আমি এই যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন খুব খারাপ কথা বলেছি বলে মনে এখন জলসা মিলাদে কাজ হয় না বাপ কসম খোদার করে বলছি জলসা মিলাদে কাজ হয় না আমরা বক্তারা সব আসি ছেড়ে ওয়াদ করে চলে গেল গ্রামের লোক তারপরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল এরা এশার নামাজ পড়ে না ফজরের নামাজও পড়ে না জলসা মিলাদে কোনো কাজ হয় না বিশ্বাস করো এই দেখে প্রত্যেকের কাছে আটিংসি যন্ত্র আছে আয় আব্বা কথা বলেন আপনাদের কাছে আটিংসি যন্ত্র আছে না আরে মোবাইল আছে না শুধু নেটটা খুলে দেন ইউটিউবে খালি মাল বেরুচ্ছে আরে ওয়াজ গো কার ওয়াজ শুনবে যা হবে চলবে হ্যাঁ কেউ যদি বলে আমি পশ্চিম বাংলার কোন মোল সাহেবের ওয়াজ শুনবো না আমি পাকিস্তানের মোল সাহেবের ওয়াজ শুনবো আয় আব্বা শোনা যাবে না যাবে না আচ্ছা কেউ যদি মস্তানি দিয়ে বলে আমি আমেরিকার মোল সাহেবের ওয়াজ শুনবো শোনা যাবে না যাবে না আচ্ছা কেউ যদি বলে আমি ইংল্যান্ডের মোল সাহেবের ওয়াজ শুনবো শোনা যাবে না যাবে না আয় আব্বা এত ওয়াজ শুনছেন কাজ হচ্ছে ওই জন্য আমি কালিমুল্লাহ বলি সোনার নাম ইমান নয় জানার নাম ইমান নয় মানার নাম এই ধামাখালির লোকেরা আয়না বোঝে না আয়না আয়না আমি কালিমুল্লাহ বলি আয়নাই যদি মানুষের মুখ না দেখা গিয়ে চরিত্রটা দেখা যেত অন্তত বুঝতে পারত আমি যন্ত্রটা কি ডিজাইনি আরে হ্যাঁ না না হ্যাঁ না না লজ্জা থাকা দরকার মুসলিম জাতি শরম থাকা দরকার আরে জেনবীর পেচ্ছা পাক জেনবীর পায়খানা পাক জেনবীর রক্ত পাক জেনবীর ঘাম পাক জেনবীর কোনো ছায়া ছিল না সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মাটিতে উদ্ভাসিত করার জন্য এই নামাজকে পৃথিবীর মাটিতে ছড়িয়ে দেওয়ার এই নামাজকে পৃথিবীর মাঝে কায়েম করার জন্য তার একটা দুটো নয় চার চারটা দান্দান মুবারক শহীদ করলো নবুয়তের আপনার ওহুদের ময়দানে তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল তাইফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল আল্লাহর নবীর সোনার সাহাবারা তাদের প্রসবিনী মা জনম দুঃখী মা গর্বে ধারিণী মা তাদের রক্ত খরলের পেটে ধরা নারী সালাম মাকে শোক সাগরে ভাসালেন তাদের বাধ্যাঙ্গিনী সহধর্মিনী নয়ন রঞ্জিনী ভুবন মোহিনী মাদিনার অনিন্দ সুন্দরী লাবণ্যময়ী উপবাদী স্ত্রীকে পাশর রাতে ছেড়ে দিয়ে নামাজের আন্দোলনে ঝাঁপিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিলেন কুচকুচি বাচ্চাদের এতিম বানালেন আর আজ ধামাকালীর মুসলমানের বাচ্চারা আজ ধামাকালীর মুসলমানের ছানারা খোদার মসজিদে আবার আজান হয় আর মুসলমানের ছানারা চার মাথার মোড়ে বসে তুরুপ তালয় খোদার মসজিদে আজান হয় মুসলমানের ছানা বলে দাবি করে মুসলমানের বাচ্চা বলে দাবি করে চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে কেরাম তার মানে ফেরেশতাদের দেখাচ্ছে শিখেলে খালি কি কায়দায় রেটটা ফেলতি হয় ছি 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 এরা মুসলমান এরা উম্মতে আর আমাদের বক্তারা সব ওয়াজ করে দেখুন আপনার বাপের ক্যান্সার হয়েছে আর ডাক্তার খালি ভিটাইম ওষুধ দিচ্ছে ও মাল দুদিন পরে যেত কি দুদিন আগে কথা বলে না হয়েছে কি ক্যান্সার দিচ্ছে কি ওষুধ আজ সমাজে ক্যান্সার হয়েছে আর আমাদের মৌলবীরা কেরসা কাইনের ওয়াজ চালাচ্ছে মদ সুদ গাঁজা জেনা ব্যভিচারী বেনামাজি বাম্মার অবাধ্য সমাজ ক্যান্সার হয়ে গেছে আর এরা খালি কেচ্চা কাহিনীর ওয়াজ করতে আরে বেতাই টিপে ধরো ফোড়া হয়েছে টিপে ব্যবহার করো তবে রোগ সারবে
কিছু কিছু মুসলমানের ছানা আছে যারা বলে দেখবেন এই নামাজ পড়িনিটা কি হয়েছে কি আমার ঈমান ঠিক আছে বলে না বলে না আর কথা বলে না বলে না বলে না চেবড়ে সোজা গদ্দব বিয়াদব পাদরামি করার জায়গা পাও নাই ইসলাম তোমার বাবার আরে যার নামাজ নাই তার কিচ্ছু নাই পে নামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল কবুল হবে না ছানা করিম আলী ইমাম সাহেব গে ধরে এ করি এ বাপ চল বাপ চল এ বাপ মসজিদে যাবিনি বাপ জোরে নামাজটা পড় করিম বলে আমি পেচাপ করে কলম ধুইনি আরে হানা না বল পেচাপ করে ধুইনি তাই তুই মুসলমানের ছানা বলে দাবি করলি কি করে নবীর মেম্বারে বসে কথা বলছি যেটা বুঝতে পারবেন না জিজ্ঞেস করে নেবেন চলে যাব পিছনে মুনাফিকি করবেন না মুনাফিকি করাটা মুসলমানদের আদর্শ নয় আমি কালিমুল্লাহ ধামাখালির মাটিতে দাঁড়িয়ে আই দিস চ্যালেঞ্জ অ্যানিম্যাল অ্যানি হাউ স্ট্যান্ড আপ সে টু মি আই ক্যান চ্যালেঞ্জ ডোন্ট টক ডোন্ট মাইন্ড ডাক্তার ভাষায় চ্যালেঞ্জ করছি যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা যারা পেছাব করে পানি নেয় না এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না আর এই কথাটা আমার বাপের ঘরের কথা এটা কোথায় লেখা আছে বলো তাড়াতাড়ি কোরআন শরীফে চলো কোরআন বলে এনার কি হয় জিজ্ঞেস করো এ বাবু এদিকে তাকাও খুব জোর পেয়েছে বয়স্ক লোক ছেড়ে দাও অনেকক্ষণ বসে হ্যাঁ সন্ধ্যাতে বসে ও গো আল্লাহর কালাম আমরা হতভাগা গোলাম তাই তোমার কাছে ছুটে এলাম কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন মুসলমান পবিত্র হবে মুসলমান অপবিত্র হতে করে বলুন হতে পারে না আর ধামাখালির বাক্কার আলী দিনে 10 বার পেচাব করে একবারও পেচাব করে কল হই না এ যদি ধামাখালির বাজারে বুকে হাত মেরে বলে উম্মতে মুহাম্মাদি ফেরেশতারা টুটিটা ধরে নদী চুপুবিনি চুপ 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 মুতে পানি লাই না বলে উম্মতে মুহাম্মাদি একটা হিন্দু ছেলে গো রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে খুব জোর পেশাব পেয়েছে বুঝতে পেরেছে ও রাস্তার পাশে দাঁড়িয়ে গরুর মতো ঝাড়তেছে এ মুসলমানের ছানা এ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল এরও খুব জোর পেয়েছে বুঝতে পেরেছে এ কি করেছে রাস্তার পাশে গরুর মতো দাঁড়িয়ে চেনটা কড়কড় কড়কড় করে টেনে দিল দে পাঁচ ঘোড়া উইস কন্ডিশন ছেড়ে দিয়েছে মেশিন কল 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 করে চলতে যেই পেশাব পেরা হয়ে গেল বাহাত দিয়ে ঘন্টা নেড়ে আবার চেনটা কড়কড় করে তুলে দিল উম্মতে মুহাম্মাদি কিরাম উম্মতে মুহাম্মাদি বুঝতে পেরেছে আর আমাদের বক্তারা ওয়াজ করছে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও উম্মতে মুহাম্মাদিরা যারা এ জায়গায় বসে যাবে জলসার ময়দানে বসে গেল তাদের জীবনের গুনাহ সব মাপ হয়ে গেল একবার জোরে বলো সুবহানাল্লাহ তোমাদের সুবহানাল্লাহ বলতে বলি একটা বেজে গেছ তো তার কেটে গেছে উদুম ওয়াজ আরে এখনকার বক্তারা এরা ওয়াজ করে না করে না কথা বলে না যেখানে বসে গেলি জীবনের গুনা ভন্ডামি কতদিন ও মালা জীবনের লটারি টিকিট কাটা ছাড়বে কথা বলে না শালা পল্লি জল ইনশাআল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ দান পল্লি জল কারণ জলসাই বইলি কথা বলে না জলসায় বইলি গুনা মাফ পড়বে জলসা ভুতুড়ি বিদ্যে এই শোনেন পিরানে পীর বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানি সুবহানাল্লাহ বলবে আয় আব্বা বড় পীর সাহেব হুজুরকে জানেন তো এই আপনারা পীর ওলিয়া আউলিয়াদের ভালোবাসেন তো বাসবেন নবীদের নবুয়াত আর পীরেদের কারামাত দুটোই বড় পিসা হুজুর একদিন আর একটা মুরিদ এসে বলে বড় পিসা হুজুরকে আল্লাহ এমন একটা কেরামত দিয়েছিলেন উনি দোয়া করলে তো এখন মুরিদ এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ফুটফুটে বাচ্চা দেয় কি দেয়
হুজুর মজা করে দোয়া করলেন মুরিদ চলে গেল চার বছর পরে ওই মুরিদটা ফিরে এসে বলে হুজুর কি দোয়া করলে চার বছর হয়ে গেল আমার একটাও বাচ্চা হয় না হুজুরি চোখ ভুলু হয়ে এই বাবা চার বছর আগে দোয়া করিস তো দোয়া কবুল হয় না তো ছানায় আগুনে হয় না বলে ও হুজুর না আই আব্বা এসো এই তুমি বিয়ে করছো কতদিন হয়েছে আব্বা তোমার বিয়ের বয়স কত বছর বলে ও এই দেখো আমি কি আগুন বিয়ে করিস কিরাম পাতি ছুঁচো বুই দিবে রে আরে কথা বলে না কিরাম পাতি ছুঁচো বুই দিবে রে বে করেনি বাচ্চা দাবি করছে হে ধামাখালীর মুসলমানেরা বিয়ে না করে বাচ্চা দাবি করা যত বড় ভণ্ডামি মূর্খামি তার থেকে বড় ভণ্ডামি নামাজ না পড়ে উম্মতে মুহাম্মাদি বলে দাবি করা বিশ্ব নবী বলেছেন মান তারাকা সালাত ফাকাদ হাদামাত দ্বীন যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দিনটা ধ্বংস করে দিল আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল আয় আব্বা আপনারা সবাই আমাকে চেনেন না আমি সেই বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আল্লাহ আমাকে ছ বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছেন শুধু বাংলা নয় ভারতের বিভিন্ন রাজ্যে আল্লাহ আমাকে প্লেনে করে জলসা করান আসামের মাড়িতে দাঁড়িয়ে ধুবড়িতে পোরোল্যান্ডে কোকড়াঝাড়ে দাঁড়িয়ে বলে এসছি ত্রিপুরার আগরতলায় কৈলা শহরে দাঁড়িয়ে বলে এসছি উত্তরপ্রদেশের ইউপির মাড়িতে দাঁড়িয়ে বলে এসছি পাঞ্জাবের রাজধানী অমৃতসরের শিখেদের মহাগুরু গুরু নানকের স্বর্ণ মন্দিরের পাশে জালিয়ানাবাগের মাটিতে দাঁড়িয়ে বলে এসছি আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি সুদূর ডায়মন্ড হারবার থেকে আপনাদের এখান জলসা করতে এসছি কসম খোদার করে আমি কালিমুল্লাহ বলি আজও কিন্তু আমি খালি হাতে আসি নাই আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি ধামাখালীর মুসলমানদের হাতে আজ আমি কারিমুল্লাহ জেহাদি ধামাখালীর যুবক জোয়ানদের হাতে আজ ধামাখালী তরুণ নবীনদের হাতে আজ ধামাখালীর নৌজোয়ানদের হাতে আজ ধামাখালীর বয়স্ক বাবাজিদের হাতে আজ ধামাখালীর সোনামণি মা বোনদের হাতে এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই আর এক হাতে আল্লাহর নামাজের পাঠি তুলে দিতে চাই এ মুসলমান যাদের কোরআন মেনে নেবে কোরআন বললেন ফামান তাবিয়া হুদায় আমি কোরআন আমাকে যারা মেনে নেবে আমাকে যারা ইত্তিবা করবে আমাকে যারা অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওদের জন্য নো ডাউট অ্যাবাউট ইট ওয়ালা হুম ইহাজানুন ওদের জন্য কোনো চিন্তা নয় আরে মুসলমান যদিন কোরআন কে মেনে নেবে আর নামাজের পাটিকে সঙ্গী করে নেবে কসম খোদার করে আমি কারিমুল্লাহ বলি সারা বাংলা নয় সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে কোন জাতি নয় কোন নেতা নয় কোন নেত্রী নয় মুসলমানদের গায়ে একটা কাঁটা রাছল লাগাবে এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে যত ওয়াজ করতো তো ফুরিয়ে ফিরিয়ে সেই নামাজের কথা বলতো তো তোমার নিয়ে এসে আট হাজার দশ হাজার টাকা দেবো তোমার টাকার ভিতর ছেঁড়া ফাটা থাকলি ফেলতে দেবো একশো টাকা কম দিলি আমাদের গ্রামের নামে বদদোয়া করে যাবে আমরা নামাজ পড়ি আর না পড়ি তো আর বাবের কি হয়েছে কি তুমি গেপজে গেপজে গাল থেকে ধোঁয়া উঠে যাবে নামাজ আমরা আয় আব্বা এক হাতে আল্লাহর কোরআন কিছু বলছে কে চিল্লাচ্ছে আয় আব্বা এদিকে তাকান ঠিক আছে ঠিক আছে কমিটির ছেলেরা ওখানে আছে আওয়াজ করবেন না এদিক তাকান চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের তাবিজ করে গোলাই তোমায় দেব মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি পরিয়ে দেব খুকু সোনা কান্নাটি দাও ছাড়ি রৌজা পাকের আনবো মাটি পাগ মদিনা হতে পরিয়ে দেব খুকুমনি তোমার দুটি চোখে আর যে বলি ও দুলালি শোনো খুলে কান মোর নবী
বাবাজিরি বেটির নামে রাখবো তোমার নাম পাঁচ বছরের বয়স কুকুর যখন তোমার হবে কোরআন হাদিস পড়তে দেব মাদ্রাসাতে যাবে বড় হয়ে খুকুমনি করবে উপকার আইরে আমার কলেজার টুকুরা আইরে আমার আই আই খুকুমনি আর যে তোমার দেব আমি বিয়া শ্বশুর বাড়ি যাবে খুকু ধামাখালি গেরাম দিয়া যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত দুহাত দিয়ে খোদার কাছে করবে মোনাজাত আইরে আমার সোনার মানিক কান্দিও না আর খোদার গড়া রত্ন তুমি দেখতে কি বাহার আজান যখন হবে মাগো মসজিদের কোণে ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে সকাল সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে নেকি পাবো মাজান আমি কবরেতে শুয়ে চুপ কর গো খুকুমনি সদাই কেন কাঁদো আল্লাহ নামের দোয়া তোমার গলায় পরিয়ে দেব আল্লাহ আব্বা আমি টান দিই না এইরকম বলছি আপনাদের অসুবিধা হচ্ছে কি পিছনের আব্বারা বলুন অসুবিধা হচ্ছে কি নামাজের হক কথা শুনবেন এই শুনেন একটা কথা বলি কোরআন কিন্তু মুসলমান এটা সত্য কথা আমরা কোরআন পড়ব কখন দাদি মরবে যখন তার আগে একবার কোরআনের কথা মনে পড়ে কখন বলতে পারবেন কিরাম বুদ্ধি দেখি না না তার আগে মনে পড়ে কখন দুই লোকে ঘুষুঘুষি করেছে বলতেছে এক গুটিয়ে কোরআনে হাত দেব হ্যাঁ না না কথা বলে না দুই যায় ঝগড়া করেছে কোরআনে হাত দেব আরে হ্যাঁ না না আয় আব্বা কোরআন এসছে ছুঁয়ে কিরে খাবার জন্য আচ্ছা বলুন তো ধামাখালির লোক জ্ঞানী লোক আমি জানি আয় আব্বা এই কোরআনটা যে কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখেন ওই কাপড়টা আপনারা কি বলে আর রাস্তার মাঝখানে যদি একটা আন্ডার প্যান্ট পড়ে থাকে কেউ তুলে সুমো খাবে আর কথা বলে না একই কাপড়ে তৈরি কোরআনের দোষদান একই কাপড় দিয়ে তৈরি আন্ডার প্যান্ট এর মর্যাদা এত কেন এর সম্পর্ক কার সাথে জোরে বলুন মুসলমান যেদিন কোরআন বদলাবে আরে মুসলমানের গায়ে হাত দেবে পৃথিবীর কোন মাল্লালের সাহস আছে আমরা ফেরাউনের মতো বেঈমানকে দেখালিছি নমরুদের মতো শয়তানকে জুতো পেড়া করেছি তখন মুসলমানদের সাথে কোরআন ছিল আচ্ছা বলুন তো আমি একটা প্রশ্ন করি আল্লাহ যখন একবার নিয়ে আসে ছেলেতে চলে যায় শোনেন শোনেন কোরআন মানেন কিরা মানি দেখো তুবড়ে গেছে একটু সাহস করে বলতে পারবেন কোরআন মানেন বুঝে হাত তুলুন আমি যন্ত্র আলাদা ধরবো মুসলমান কিরাম কোরআন মানে দেখবেন আমি নবীর মেম্বারে বসে বলছি আমার কথা নেটে যাচ্ছে কোন মাল লাল যদি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন নবীওয়ালা মেম্বারে জীবনে উঠবো না আমি ধামাখালির ঐতিহাসিক মাদ্রাসার জলসায় বসে বলে যাচ্ছি হে মুসলমানের ছানারা হে মুসলমানের বাচ্চারা এরা কোরআন মানে না আরে প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয় কোরআন মানেন বুকে হাত মেরে বসে আছো মুরব্বী আব্বারা বলতে পারবে আয় আব্বা এই আগে ওই যেসব গরুগুলো মাঠে নাঙ্গল দিত ওই মুখে একটা জাল মতো কি বাঁধতেন না কি বলতে আমাদের ওদিকে মুখোশ বলে আচ্ছা মুখোশ বলে না জালি বলে এটা গরুর মুখে কেন বাঁধা হতো আরে যাতে পরের জমির ফসল নষ্ট
ওরে হতভাগা মুসলমান দুরুভাগা মুসলমান কপাল পোড়া মুসলিম জাতি ওরে বোকা মূর্খ বোতল মার গামো চরমান কান খুলে শুনে নাও তোমার মামার মুখের মুখোশ পবিত্র আল্লাহর কোরআন সুবহানাল্লাহ বলেন যে মুসলমান কোরআন মেনে নেবে মদ খেতে মুসলমানেরা মদ খায় খাই মানে কি শালা পিছা দিচ্ছে তাহলে যারা মদ খায় এরা মুসলমান হতে পারে না আর মুসলমান মদখোর হতে গত বছরের আগের বছর আমি জলসা করে বাড়ি পেছি হুগলি জেলাতে আমার একজন ফোন করে কালিমুল্লাহ ভাই মদ খেলে কদিন শরীর না ভাগ থাকে আমি তো দুটো জলসা করে নিয়ে মাছের মতো হয়ে আসছি আবার ফোন করে জিজ্ঞেস করছে আরে তুই আর সময় পাস না রাত দশটার সময় ফোন করবি ও সর্বনাশ ও ফের রাত দশটার সময় ফোন করে তার মানে কিরাম ইন্টারেস্ট বুঝতে পেরেছেন আপনারা শুনবেন শুনবেন মদের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই যদি মদ শরীরে লাগে তবে শরীর না পাকাবে কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না তবে যে মুখ দিয়ে খাচ্ছে ওই মুখে 41 দিন 41 ডে ওর জবানটা নাপাক থাকবে হে মুসলমানের বাচ্চা আমি কালিমুল্লাহ জবাব চাই জবাব দাও জবাব তোমাদের দিতে হবে তোমরা যারা মুসলমান বলে দাবি করো উম্মতে মুহাম্মাদি বলে দাবি করো কোরআন ওয়ালা বলে দাবি করো আচ্ছা ওই যে তুমি মদ খাবার কারণে 41 দিন তোমার জবান নাপাক হয়ে গেল ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা যেতে পারে না পারে না আরে কথা বলো না না এ মনে মনে করতে আজকে আমি জলসা সেক্রেটারি আজ মরবুনি ফেরেশতা বলে ও সব আমি শুনবো আজরাইল বলে যাব ধরবো আর লব কি হলো মরে গেছে কোথায় পেটাব খানায় কি করে বলে লুঙ্গি তুলে আগো ফেরেশতা ছাড়বে কথা বলে না তাহলে ওই 41 দিনের ভিতরে তোমার মা মারা গেলে মায়ের জানাজার নামাজ পড়বে নাপাক জমানে তোর মতো মোচর মানে ছানার ইঁদুর মরা বিষ খাওয়া উচিত আরে ইঁদুর মরা যদি না পাস যে বাপ সারাটা জীবন তোমাকে সাজিয়ে গেল নিজের ছেঁড়া লুঙ্গি পরে কাটিয়ে দিল সেই বাপ যদি ওই 41 দিনের ভিতরে মারা যায় কে মাটি দেবে নাপাক জমানে তুমি মুসলমানের বাচ্চা বাবু তাহলে যারা মদ খায় ওরা কোরা আজকে বড্ড কোড়া হয়ে যাচ্ছে তাহলে লোক সবাই বলুন কোড়া হয়ে যাচ্ছে না লোক দেবো এই শোনেন এদিকে তাকান তাহলে মুজার যে মুসলমান কোরআন মানবে মদ খেতে মদরা কি জোরে বলু মুখোশ কোরআনের মুখোশ খবরদার এই মদ খাওয়া দাও খবরদার খবরদার কোরআনের মুখোশ সুতরাং এই মুখোশ ছিড়ে যারা ঘাস খায় এই মুখোশ ছিড়ে যারা মদ খায় এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক কসম খোদার এটা মাদ্রাসার জলসা আলেম উলামা তালবিলেমরা ভর্তি পাগল হয়ে যাবেন হতবাগা মুসলমান কিয়ামতের মুসিবতের দিন আরে ঈসার মতো নবী যে নবী ঈসা না নবী না আলাইহিস সালাতু ওয়াসসালাম 20 বছর বয়সে নবুয়ত পেয়েছিল যার উপরে ইনজিল কিতাব অবতীর্ণ হয়েছিল সেই ঈসার মতো নবী যাকে আল্লাহ 33 বছর বয়সে তুলে নিয়েছিলেন যিনি শেষ জামানায় আমাদের নবীর উম্মত হয়ে আসবে কিয়ামতের কঠিন ভয়ঙ্কর অবস্থা দেখে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওয়াল্লাহ আমি আমার মা মারিয়ামের সাথে কি হিসেব নিকেশ করবে আমি জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও আল্লাহ আমাকে বাঁচাও ঈসার মতো নবী বলবে আল্লাহ আমার বাঁচাও আরে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকে বলা হতো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো তিনিও বলবেন আল্লাহ আমার বোন মরিয়াম মাসিয়ার সাথে কি ব্যবহার করবে জানি না আমাকে বাঁচিয়ে দাও হে থামাখালীর মুসলমান শুনলে পাগল হয়ে যাবেন ইব্রাহিম খলিলের মতো নবী যে ইব্রাহিম খলিলুল্লাহ জাতের পিতা ডিগ্রি অর্জন করেছিল মুসলিম জাহানের পিতা সেই ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার বাপ আদরের সাথে কি হিসেব করবে জানি না আল্লাহ আমাকে বাঁচিয়ে নাও আয় আব্বা
এক দিক থেকে মধুর সুরে আওয়াজ ভেসে আসবে আমার নবী মুস্তফা জানে রহমত একবারও বলবেন না আল্লাহ আমার ফাতেমার কি হবে আল্লাহ আমার আয়েশার কি হবে আল্লাহ আমার খাদিজার কি হবে ওয়াল্লাহ আমার হাসান হুসাইনের কি হবে আমার নবী বলবেন না আল্লাহ আমার কি হবে আমার নবী বলবেন আল্লাহ আমার থামাখালি উম্মতে মুহাম্মাদীদের কি হবে ওয়াল্লাহ তায়েফের ময়দানে আমার নবুয়তের রক্ত দিয়ে তায়েফের মাটিকে ভিজিয়ে দিয়েছি তার বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাইনি উহুদের ময়দানে আমার একটা দুটো নয় চার চারটে তানদান মোবারক শহীদ করেছি তার বিনিময়ে আমি কিচ্ছু চাইনি উহুদের ময়দানে আমার নবুয়তের মাথা ফাটিয়েছি তার বিনিময়ে কিচ্ছু চাইনি আজ আমি তোমার মুস্তফা আজ আমি তোমার হাবিব আজ আমি তোমার রাসূল তোমার কাছে সিজদায় অবনত হয়ে আমার উম্মতে মুহাম্মাদীদের নাজাত ভিক্ষা চাচ্ছি ওরে ধামাখালির মুসলমান সেই উম্মতে মুহাম্মাদী যারা মদ খায় সুদ খায় জেনা করে ব্যভিচারি করে যে নবী দুনিয়ায় এসে ইয়া রাব্বি হাবলি উম্মতি যে নবী কবরে শুয়ে 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 কাসেম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে নবীর চাচাতো ভাই নবীকে কবরে রেখেছেন কাসেম উঠে যাবেন এমনি সময় দেখছে রাসূলুল্লাহ ঠোঁট দুটো নড়ছে নবী তখন উঠে আসবেন হযরত কাসেম দেখছে নবীর ঠোঁট দুটো নড়ছে ও সব হযরত কাসেম আয় আব্বা আল্লাহ নবীর মুখের কাছে কাসেম কানটা নিয়ে গেছে আর আমার নবী বলছেন আসসালাত আসসালাত নামাজ নামাজ ওয়া মা মালাকাত আইমানাকু আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয় যে নবী কবরে শুয়ে উম্মতের জন্য মেসেজ দিয়ে যাচ্ছে উম্মত নামাজ ছেড়ে দিও না নামাজ ছেড়ে দিও না আমি তোদের নবী আমি তোদের রাসূল এখন মসজিদগুলো দেখেছে কথা বলে তিন তালা চার তালা ঝাকাস পাথর বসেছে চক চক করতে মুখ দেখা জিবরাইল চোখ বুলু আয় আব্বা আমার সাথে একমত হবে এখন বর্তমান পশ্চিম বাংলায় 100 এর মধ্যে 96 টা মসজিদে এসি লাগানো কমপ্লিট হ্যাঁ না না জোরে বলুন হ্যাঁ না না আচ্ছা সত্য কথা বলবেন জান্নাতের বাগানে বসে আছে মসজিদে এসি লাগিয়ে পাথর বসিয়ে তিন তালা মসজিদ করেও মাল ঢোকানো যাচ্ছে কথা বলে না ওই জন্য আমি এখন করে একটা কথা বলা ধরেছি রাগ করবেন না তো আর কথা বলবেন তো রাগ করবেন না রাগ করলেও বলবো আপনার খুশি করার জন্য আমি কথা বলছি না আমি আমার দায়িত্ব পালন করছি এখন মসজিদ চকচকে মুসল্লি ফকফকে আমার সঙ্গে কথা বলুন মসজিদ মুসল্লি ফকফকে আয় আব্বা আগে মসজিদ ছিল মাটি তাদের ঈমান এখন মসজিদ হয়েছে পাকা আমাদের ঈমান পাকা মাথার উপরে ঘুরছে শুধু পাথার পাকা মুসল্লি বেড়েছে আরে কথা বলে না ও হুজুর তুমি বেশি বকছো আমাদের মসজিদটা দেখছ কি তুমি কুড়ি ব্যাগ সিমেন্ট আমি একা দিই ফের খালি নামাজ নামাজ করি আব্বা কসম খোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আয় আব্বা আপনাদের কাছে মোবাইল ফোন আছে না আর জোরে বলুন আছে না এখন আমরা যে যা রিংটোন সেভ করে রাখি কেউ গান ওয়াজ খুব গুরুত্ব দিয়ে শোনে ধ্যান রাখেন ওয়াজ কোথায় গিয়ে উঠছে যে যা বাজনা সেভ করে রাখি কেউ গান কেউ বাজনা কেউ ওয়াজ কেউ কেরাত কেউ কাওয়ালি যে যা টেন্ডেন্সির মানসিকতার লোক আমরা সেভ করে রাখি এখন মোবাইলে আমাদের যখন ফোন আসে রিংটোন বেজে ওঠে আচ্ছা আব্বা আমরা একটু অস্থির হয়ে পড়ি না জানি কে ফোন করে চাচাতো ভাই ফুফু ভাই মালাতো মাহাতো ভাই কে ফোন করে তাড়াতাড়ি ফোনটা বার করে রিসিভ করে
হ্যালো বলি হে ধামাখালির হতভাগা মুসলমান দুর্ভাগা মুসলমান কপাল পোড়া মুসলিম জাতি তোমার মোবাইলের রিংটোন বেজে বটে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক তুমি অস্থির হয়ে যাও না জানি কে আমার সঙ্গে কথা বলবো বলে না জানি কে আমার সঙ্গে যোগাযোগ করবো বলে না জানি কে আমার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করছে তুমি তাড়াতাড়ি মোবাইলটা বার করে রিসিভ করো হে ধামাখালির হতভাগা মুসলমান এই ধামাখালির জুমা মসজিদ থেকে প্রত্যেক দিন একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচ পাঁচবার আল্লাহর রিংটোন কোরআনের রিংটোন রসূলের রিংটোন সাহাবাদের রিংটোন আজানের রিংটোন সত্যের রিংটোন কামিয়াবির রিংটোন একত্ববাদের রিংটোন আজানের রিংটোন হাইয়ালা সালাম ওরে ধামাখালির বাক্কার আমি তোর আল্লাহ ডাকছি আমার কাছে তোর চারটে মেয়ে বিয়ে দিতে পারছিস না আমি আল্লাহ তোর ডাকছি আমার বিশ্ব পঞ্চায়েতে চলে ওই হাইয়ালার ফালা তো